মিনি টেস্ট ওয়ানটা করার আগে তোমাদেরকে জিরান্ট কি সেটা জেনে দিতে হবে, পার্টিসিপল কি সেটা জেনে দিতে হবে, না হলে তোমরা সমস্যায় পড়বে। ঠিক আছে, এখন দেখো এই ভার্সিটির পুরা কোচিং, সরি ভার্সিটির কোচিং যতদিন হয়, ঠিক আছে, যারা 3 মাস 2 মাস বা 2.5 মাস যে যতদিন করে, এই 3 মাস 2.5 মাসের মধ্যে ছেলেরা সবচেয়ে বেশি একটা প্রবলেমের মধ্যে প্রবলেম ফেস করে, ওটা হচ্ছে কি জিরান্ট আর পার্টিসিপলের মধ্যে মাথায় মাথা গোলায় ফেলে, মানে জিরান্ট কি আর পার্টিসিপল কি জিনিসটা বুঝে না। ঠিক আছে, আমি যেহেতু বুঝে গেছি, ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব একদম সহজ টেকনিকের মাধ্যমে। ঠিক আছে, যদি তোমরা জিরান্ট আর পার্টিসিপল কি বুঝে থাকো তাহলে ভাইয়াকে অবশ্যই জানাবা, যাতে আমি খুশি হই, মানে আমি কাউকে বুঝাতে পারছি জিনিসটা, বুঝলে আমার ভালো লাগবে। ঠিক আছে, এখন দেখো সাধারণত আমরা যখন ভার্বের বিভিন্ন ফর্ম মুখস্থ করি, যেমন ধরো প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম, তারপর পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল, তিনটা ফর্ম মুখস্থ করে নেই, যেমন করি নো নিও নুন, ওখানে নোটা প্রেজেন্ট ফর্ম, নিওটা ফার্স্ট ফর্ম, আর নুনটা কি প্রেজেন্ট পার্টিসিপল না। এখন একটা জিনিস দেখো, প্রেজেন্ট পার্টিসিপল ওগুলো হচ্ছে কি স্ট্রং ভার্ব আর উইক ভার্বের মধ্যে কতগুলো আমরা প্রেজেন্ট পার্টিসিপল শিখছিলাম ওগুলোই, হ্যাঁ সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল, তবে এছাড়াও কিছু প্রেজেন্ট পার্টিসিপল আছে। আমি আবারও বলতেছি, তোমরা যা শিখছিলাম মুখস্থ করছিলা স্ট্রং ভার্ব উইক ভার্বে, ওগুলো প্রেজেন্ট পার্টিসিপল, ওইগুলো ছাড়াও আরও কিছু প্রেজেন্ট পার্টিসিপল আছে যেগুলো বার প্লাস আইএন যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এই জন্য ছেলেরা বুঝে না জিনিসটা। ঠিক আছে, আমরা তো সারা জীবন প্রেজেন্ট পার্টিসিপল শিখে আসছিলাম, পার্বের শেষে ইডি যখন যুক্ত হয়, অথবা নুন, অথবা ইটেন, এরকম মানে এরকম কতগুলো জিনিস শিখে আসছিলাম। ঠিক আছে, এরকম কতগুলো ওয়ার্ড শিখে আসছিলাম প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু যখন ভার্সিটি লেভেলে ক্লাস করতে গেছি, দেখতেছি ভার্ব প্লাস আইএনজি যুক্ত কতগুলো ওয়ার্ড আছে যেগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বলতে হবে। ঠিক আছে, এখন এই জিনিসটা ছেলেরা কী করে ফেলে, মাথা গুলায় ফেলে। এখন আমি তোমাদেরকে মাথা গুলাইতে দিব না, কারণ জিনিসটা আমি বুঝে গেছি কেমন। এবার তোমরা একটা খাতা নাও, খাতা নিয়ে দুইটা নোট লেখো। ফার্স্ট নোটটা লেখো, আমরা সাধারণত যখন প্রেজেন্ট পার্টিসিপল কোনো সেন্টেন্স ইউজ করি তখন সেটা তুমি দেখবা বেশিরভাগ সেন্টেন্সে, সবগুলো সেন্টেন্সে প্রায় প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, তো একটা জিনিস লেখো, নোট নোট করে নোট লেখো, জিরান্ট 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 ভার্ব ও নাউন হিসেবে কাজ করে, পার্টিসিপল ভার্ব ও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সেটা যে পার্টিসিপল হবে হোক গা, স্ট্রং ভার্ব আর উইক ভার্বের পার্টিসিপল হোক, কিংবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত পার্টিসিপল হোক, এই জিনিসটা আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এই দুইটা কথার মাধ্যমে তোমাদের পার্টিসিপল আর জিরান্ট শেষ। যখন বি প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড নাউন হিসেবে কাজ করবে, কখন নাউন হিসেবে কাজ করবে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, যখন বি প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড নাউন হিসেবে কাজ করবে তখন সেটা জিরান্ট, যখন বি প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন সেটা কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, মানে পার্টিসিপল। আবার আর কতগুলো বি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে যেগুলো নাউন অ্যাবসলিউট, আর কতগুলো বি প্লাস আইএনজি যুক্ত আছে যেগুলো ভার্বাল নাউন, সেগুলো একদম সহজ, সেগুলো বুঝে যাবা, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ট ছেলেটা মাথা গুলে ফেলে। আমি আবার বলে দিচ্ছি, যেটা নাউন হিসেবে কাজ করবে বা বি প্লাস আইএনজি যুক্ত শব্দ সেটা জিরান্ট, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সেটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর তোমরা তো ইনফিনিটিভ তো চেনো, টু প্লাস ভার্ব। এবার তোমাদেরকে আমি দশটা মতো 11টা মতো সেন্টেন্স দিবো, ওই 11টা সেন্টেন্সে সব কিছু একসাথে বুঝিয়ে দিবো মিনি টেস্ট ওয়ানের আগে। ঠিক আছে, এখন তোমরা একটা কাজ করো, খাতা নাও, সেন্টেন্স লিখো কয়েকটা, আমি সাথে সাথে বুঝে দিচ্ছি, তোমরা সাথে সাথে পাশাপাশি নোট করে ফেলো। রিডিং, এটা তো তোমরা বুঝতে পারতেছো, রিডিং বানানো তো জানো, রিডিং বুক ইজ এক্সিলেন্ট হ্যাবিট, একটা সেন্টেন্স লেখো। তারপরে আর দ্বিতীয় নম্বর দিয়ে আর একটা সেন্টেন্স লেখো। আচ্ছা আগে এটা বুঝে দিই,
রিডিং বুক ইজ এক্সিলেন্ট হ্যাবিট, এখানে রিডিংটা হচ্ছে জিরান্ড, কারণ এখানে এই বি প্লাস আইএনজি যুক্ত, মানে রিডের সাথে যখন আইএনজি যুক্ত হয়েছে এটা নাউন হিসেবে কাজ করবে। এখন নাউন হিসেবে কখন কাজ করবে আমরা কেমনি বলবো তোমাদেরকে, নাউন পড়ানোর সময় বুঝে দিয়েছি, নাউন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। এখন দেখো এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে না রিডিংটা, দেখছো কত সোজা হয়ে গেছে জিনিসটা। এখন তাই এটা কি সাবজেক্ট হিসেবে কাজ করছে, বি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটি সাবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে এটা কি নাউন হিসেবে কাজ করছে, আর নাউন হিসেবে বি প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড কাজ করলে সেটা কি জিরান্ড। দেখছো তোমাদেরকে জিরানটা কত সহজ করে দিছি, তার মানে কি যখন কোনো বি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড নাউন হিসেবে কাজ করবে তখন সেটা কি জিরান্ড। নাউন কোথায় কোথায় হিসেবে কাজ করে এটা তোমরা ভালো জানো, সাবজেক্ট অবজেক্ট হিসেবে, তারপর আরও কোন কোন জায়গায় প্রিপোজিশনের পরে কখন কখন, ঠিক আছে। তারপর দেখো দুই নম্বর সেন্টেন্সটা, দ্য রিডিং, আবার লেখো দ্য রিডিং অফ বুক ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, দ্য রিডিং অফ বুকস বুকস ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, দুই নম্বর সেন্টেন্স। এখানে দেখো প্রথমে দেখতে পাচ্ছো দ্য, ঠিক আছে, তারপর মাঝখানে দেখতে পাচ্ছো রিডিং, তারপর দেখতে পাচ্ছো অফ, মানে প্রিপোজিশন, দ্য এবং অফ নির্দিষ্ট দুইটা প্রিপোজিশন, একটা আর্টিকেল একটা প্রিপোজিশন, দ্য এবং অফের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে বারবার নাউন, পাশে নোট দিয়ে লেখা রাখো, একদম সহজ বারবার নাউনটা। দ্য এবং অফের মাধ্যমে যে মাঝে যে ওয়ার্ডটা থাকবে সেটা বারবার নাউন। তোমাদেরকে আগে একটা কথা বলছিলাম, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি নাউন, সেটা নাউন, তবে একটা নির্দিষ্ট আর্টিকেল এবং একটা নির্দিষ্ট প্রিপোজিশন, একটা নির্দিষ্ট আর্টিকেল দা এবং একটা নির্দিষ্ট প্রিপোজিশন অফ, এই দুটি আর্টিকেল প্রিপোজিশনের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা বারবার নাউন, ঠিক আছে। তার মানে এখানে রিডিংটা বারবার নাউন, আবার রিডিংটা বারবার নাউন, মনে থাকবে। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারবে, এখানে রিডিংটা নাউন হিসেবে কাজ করছে এটাকে আমরা জিরান বলতে পারি, মানে তোমার থেকে এত কিছু জিরান বলার দরকার নাই, তুমি একটাই শেখো সে একটাই বলো, তোমাকে তার চেয়ে বেশি কোয়েশ্চেন করবে না, বা তোমাকে একটা সেন্টেন্সের উপর দুটো কোয়েশ্চেন করবে না। আমি বলতে চাচ্ছি তোমাকে জিতে শিখেছি তুমি সেটা বলো না, এক্সট্রা চিন্তা করো, মাথাটা ঝামেলা করার দরকার কি, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড বা প্লাস আইনি যুক্ত আছে, ওটা বারবার নাউন, এই বারবার নাউন বলে দিলে হচ্ছে, আবার এটা জিরান কেন চিন্তা করতে হচ্ছে তোমার থেকে, ঠিক আছে। আর হ্যাঁ তুমি বলো, আমি যদি সত্যি সত্যি প্রশ্নটা করে থাকো আসলে তাহলে উত্তর হবে না, ঠিক আছে, এটা জিরান না, এটা বারবার নাউন। তারপর দেখো তিন নম্বর সেন্টেন্সটা, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করো, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, তিন নম্বর। এখানে ফ্লাইংটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই জিনিসটা দেখো, এখানে সেন্টেন্সটার অর্থ হচ্ছে উড়ন্ত পাখিটিকে দেখো, উড়ন্ত পাখিটার বৈশিষ্ট্য মানে গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। গুণ বোঝানো মানে কি অ্যাডজেক্টিভ, তার মানে কি এটা পার্টিসিপল। আমরা আমি আবার বলছি, কোনো একটা বার প্লাস অ্যাঞ্জ যুক্ত নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন সেটা পার্টিসিপল, ঠিক আছে। এখন দেখো এখানে ফ্লাইংটা পার্টিসিপল হিসেবে কাজ করছে, কিন্তু তোমরা কেমনি বুঝবে যে এটা পার্টিসিপল, এই দেখো এখানে হচ্ছে, এই দেখো দাটা প্রিপোজিশন না, সরি আর্টিকেল না, দার পর কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড, একটা বার্ড একটা ফ্লাই, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন, তার মানে কি তোমাদের কাছে শিখেছিলাম প্রিপোজিশন অথবা আর্টিকেল পর দুটো শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, যেহেতু দেখতে পাচ্ছ প্রথমটা অ্যাডজেক্টিভ যুক্ত বা আইএনজি যুক্ত ওয়ার্ড সেটা তোমার মুখস্থ বলে দেবে, এটা কি অ্যাডজেক্টিভ এবং কি পার্টিসিপল, ঠিক আছে, আশা করি বুঝে গেছে। যদি শুধু ফ্লাইং থাকতো শুধু অবজেক্ট হিসেবে তখন সেটা জিরান্ড হতো, আমি আসলে ফ্লাইংটা থাকবে না, অন্য একটা ওয়ার্ড মনে করো শুধু অবজেক্ট হিসেবে আইএনজি আছে, ঠিক আছে, তখন এটা তুমি জিরান্ড বলতে পারবা। আবার দেখি ফ্লাইংটা নিয়ে চিন্তা করি, ওরা নাউন হিসেবে যখন পি প্লাস আইএনজি যুক্ত কাজ করবে তখন জিরান্ড, আর যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন কি পার্টিসিপেন্ট, এই দুইটা কথাই মাথায় রাখো সবসময়। তোমরা যেহেতু বার্ষিকের পরীক্ষা দিচ্ছ তাই তোমাদের মাথায় হালকা পাতলাতে এই জ্ঞানগুলো থাকতে হবে, ন্যূনতম বাংলা ট্রান্সলেশন করতে না পারার মতো এরকম জ্ঞান না থাকলে তো তোমার কোনো স্টুডেন্টই না, তোমার সিটিতে চান্স পাওয়ার যোগ্যতা অর্জনও করতে পারবে না। চার নম্বর সেন্টেন্স লেখো, তোমরা যেহেতু ফ্লাইংটা নিয়ে আসলে
তোমাদেরকে একদম সুন্দর করে বলে দিই। আরেকটা সেন্টেন্স লেখো, 4 নম্বর, ফ্লাইং ফ্লাইং ইজ দ্য ট্রিট অফ এ বার্ড, TREAT, ট্রিট অফ এ বার্ড। এখানে ফ্লাইংটা কি, নিচে ফ্লাইংয়ের নিচে দাও জিরান, কারণ এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। দেখো 3 নম্বর সেন্টেন্সে ফ্লাইংটা পার্টিসিপল, আর 4 নম্বর সেন্টেন্সে জিরান। এবার বুঝতে পারতেছ একটা একটা ওয়ার্ড কতভাবে কাজ করতে পারে, তবে সেটা কিসের উপর নির্ভর করতেছে, ব্যবহারের উপর। অ্যাডজেক্ট হিসেবে কাজ করলে কি পার্টিসিপল, আর যখন নাউন হিসেবে কাজ করবে তখন জিরান। এখন দেখতে পাচ্ছ সাবজেক্ট হিসেবে কাজ করছে ফ্লাইংটা, তার মানে এটা কি নাউন, নাউন মানে কি জিরান। যখন পার প্লাস আইন যুক্ত কোনো ওয়ার্ড নাউন হিসেবে কাজ করবে তখন সেটা কি জিরান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ। আর যদি সুন্দর করে জিরানটার পার্টিসিপল বুঝে যান তাহলে আমাকে অবশ্যই জানাবা, আমি খুশি হব খুব, কারণ এটা আমি অনেক কষ্ট করে বানাইছি, এটা আমাকে কোনো স্যারে শেখেনি। এবার আরেকটা ওয়ার্ড লেখো, সেটা হচ্ছে হি ওয়েন্ট টু প্লে গলফ। গলফ মানে তো বলো, গলফ একটা খেলা থাকে না, ওই খেলাটা আর কি। এখানে টু প্লেটা কি ইনফিনিটিভ টু, এটা সবাই জানো। ঠিক আছে, আবার দেখো আরেকটা সেন্টেন্স লেখো, 6 নম্বর, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। টু টেলটা এখানে কি ইনফিনিটিভ টু, টু প্লাস ভার্ব, এটা সাবজেক্ট হিসেবে কাজ করো কিংবা অবজেক্ট হিসেবে কাজ করো, টু প্লাস ভার্ব দেখবা ইনফিনিটিভ টু। ঠিক আছে, এটা একদম সহজ। তারপর দেখো আরেকটা ওয়ার্ড লেখো, সিইং, SEEING, সিইং ইজ ভিউইং, VIEWING, সিইং ইজ ভিউইং। 7 নম্বর একটা সেন্টেন্স লেখো, সিইং ইজ ভিউইং। এটাই হচ্ছে জিরানদের একদম পারফেক্ট, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, একদম পারফেক্ট একটা এক্সাম্পল, সিইং ইজ ভিউইং। এখন তোমরা দেখো সিইংটা সাবজেক্ট আর ভিউইংটা অবজেক্ট, তার মানে কি দুটোটাই জিরান্ড। বুঝতে পারতেছ, দুটোটাই জিরান্ড, দুটোটাই জিরান্ড, বুঝতে পারতেছ। এখন দেখো জিরান্ড কেমনে, আমরা সাধারণত জানি নাউন বার সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন সিইংটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে আর ভিউইংটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এখন তোমাদেরকে যেটা বুঝছি সেটা, যখন নাউন ভি প্লাস এন যুক্ত কোনো ওয়ার্ড সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করবে তখন সেটা কি জিরান্ড। বুঝতে পারতেছ, একদম সহজে বুঝে গেছো। এখন এই সেন্টেন্সটার ট্রান্সলেশন যে, এটা অনেকজন অনেক রকম করে, দেখি তোমরা এই ট্রান্সলেশনটা করো আমাকে জানাবা। ঠিক আছে, এটা খুব মজার একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স লেখো, যখন তোমাদের মাথাটা গুলাই ফেলবো আমি, সিইং SEEING, সিইং দ্য টাইগার হি রেন অ্যাওয়ে, আর ANAWAY, সিইং দ্য টাইগার হি রেন অ্যাওয়ে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্টটা হি, এখানে সিইং দ্য টাইগার, এখানে সিইংটা কি বলতো, এখানে সিইংটা হচ্ছে, এখানে সিইংটা হচ্ছে অ্যাডভার্ব। কেন ভাইয়া, কারণ এটা সাবজেক্ট হিসেবে কাজ করে না ভাইয়া। কেন ভাইয়া, সাবজেক্ট হিসেবে কাজ করে না এবং অবজেক্ট হিসেবেও কাজ করে না ভাইয়া। এখানে সাবজেক্ট অন্যটা, অবজেক্ট অন্যটা, এখানে কী হিসেবে কাজ করছে সেন্টেন্সটা ট্রান্সলেশন করো, সিইং দ্য টাইগার হি রেন অ্যাওয়ে, মানে বাঘ দেখে সে পালালো। কী, কেন কেন কেন, ওয়াই, অ্যাডভার্বের চিহ্ন না, তোমরা আমার প্রিলিমিনারি ক্লাসটা করলে হয়তো বুঝতে পারতে পারবা বারবে অ্যাডভার্ব কেমনে চিনবো, কখন কোথায় কীভাবে কেন। ঠিক আছে, কেন সিইং দ্য টাইগার, বাঘ দেখে। ঠিক আছে, এখানে সিইংটা কি অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব রিজন, অ্যাডভার্ব অফ রিজন। তারপর 9 নম্বর একটা সেন্টেন্স লিখো, আই ফিল লাইক টাচিং দ্য ক্লাউড। এখানে লাইকটা হচ্ছে প্রিপোজিশন, মাথায় রাখবা, ফিল লাইক একটা, এটার অর্থ হচ্ছে আমার মেঘ ছুতে ইচ্ছা করছে, মেঘ ছুতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, করছে, আই ফিল লাইক ড্রেসিং, আমার ভিজতে ইচ্ছা করতেছে। তারপর দেখো এখানে টাচিংটা কি, যেহেতু লাইকটা প্রিপোজিশন, লাইক আই লাইক কি কে ই লাইক, লাইকটা আই ফিল লাইক টাচিং, প্রিপোজিশনের পর একটা শব্দ সেটা কি নাউন, প্রিপোজিশনের পর একটা শব্দ থাকলে সেটা নাউন। এখানে লাইকটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা শব্দ, টাচিং দেখতে করতেছ সেটা নাউন, তার মানে কি বি প্লাস এন যুক্ত একটা শব্দ সেটা কি জিরান্ড, নাউন হিসেবে কাজ করছে। আরেকটা লেখো 10 নম্বর, আই উড লাইক টু টাচ, আই উড লাইক টু টাচ দ্য ক্লাউড। এখানে উড়ের পর যখন লাইক দেখতে পাচ্ছ ওই লাইকটা কিন্তু বিশ্রম,
ঠিক আছে, উঠটা হচ্ছে মরে। 9 নম্বর সেন্টেন্সে প্রিপোজিশন আই ফিল লাইক, 10 নম্বর সেন্টেন্সে বেস ফ্রম, কারণ উঠটা মডেল, ঠিক আছে। তারপর টু টাচ, এখানে টু টাচটা কি, টু টাচটা হচ্ছে কি কমপ্লিমেন্ট মানে অবজেক্ট, তবে এটা ইনফিনিটিভ টু। তারপর দেখো আর একটা সেন্টেন্স লিখো, এ ভার্ব, এ ভার্ব, এ ভি ই আর বি, ভার্ব বিং, বি ই আই এন জি, বিং, এ ভার্ব বিং দ্য সোল অফ এ সেন্টেন্স, দ্য স্টুডেন্ট শুড প্লে মোর অ্যাটেনশন টু ইট। সেন্টেন্সটা আমি আবার বলতেছি, এ ভার্ব, এ ভার্ব, এ ভি ই আর বি, ভার্ব বিং, বি ই আই এন জি, বিং দ্য সোল, এস ও ইউ এল, সোল অফ এ সেন্টেন্স কমা, দ্য স্টুডেন্টস শুড প্লে মোর অ্যাটেনশন টু ইট, ঠিক আছে। এখানে বি ই আই এন জি বিং, এটা তো গোল থাকতো, গোল থাক দিয়ে লেখো, এটা হচ্ছে অ্যাবসোলিউট নাউন, এ বি এস ইউ এল ও ইউ টি ই, এস ও এল ইউ টি, অ্যাবসোলিউট নাউন। অ্যাবসোলিউট নাউন কেমনে চিনবো, এই বিং শব্দটা যখন কোনো নাউনের পর আসবে সেটা অ্যাবসোলিউট নাউন, এই বিং শব্দটা কোনো নাউনের পর আসবে সেটা অ্যাবসোলিউট নাউন। এখানে ভার্বটা হচ্ছে বি ইয়ার বি, ভার্বটা হচ্ছে নাউন, ঠিক আছে। এ আর্টিকেলের পর একটা শব্দ থাকলে কি সেটা নাউন না, এখানে বিংটা ভার্ব, অ্যাবসোলিউট নাউন, ঠিক আছে, বিংটা অ্যাবসোলিউট নাউন। নাউনের পর যখন কোনো বিং দেখবা তখন সেটা অ্যাবসোলিউট নাউন। আমাকে, আমি এই ভিডিওগুলো করার সময় অনেকে বলতেছে, অনেকজন অনেক কথা বলছে, বলতেছে কি কোনো কাজ নাই না, দ্য ব্ল্যাক বোর্ড ইজ ডান্সিং অফ, দেখো এমন কেউ বলতেছে বাংলাদেশে, অনেকজন অনেক কথা বলবে কোনো কাজ কর, বাংলাদেশে টিচারের অভাব আছে, যতগুলো ভিডিও বানাতে হচ্ছে আর কতগুলো বলতেছে কি, তারপরে আদায় রাখা আছে এগুলো করে। আমি জানি এ পর্যন্ত কোনো ভার্সিটি বাংলাদেশের ইতিহাসে এরকম ভিডিও বানায় স্টুডেন্টদেরকে সাপ্লাই দেয়নি, কারণ এত ফালতু কষ্টগুলো কে করবে, ওদের মতো ফালতু কষ্ট, আমার মতো এটা একটা ভালো কাজ, ঠিক আছে, যারা করো না এটা অনেক একটা ভালো কাজ। মনে করো এই ভিডিওগুলো আমি বানাচ্ছি, এরকম যদি প্রত্যেকটা টিচার একটা একটা ভিডিও বানায়, কেমিস্ট্রির ভিডিও বানায় স্টুডেন্টদেরকে দিতে, ওই কেমিস্ট্রির ভিডিওটা, ঠিক আছে, যখন সব প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে যাবে তখন আর ছেলেদের থেকে কেমিস্ট্রি প্রাইভেট করার দরকার হবে না, এই জন্য ছেলে টিচাররা ইচ্ছা করে ভিডিওগুলো বানায় না, ঠিক আছে। মনে করো আমি যদি ইংলিশ সম্পূর্ণ ভিডিওটা বানাই দিতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশের কত প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যদি পৌঁছে যায় জিনিসগুলো, তো ওদের ইংলিশ প্রাইভেট করার দরকার হবে, যদি সুন্দর করে বানায় আর কি। এখন তো জাস্ট আমি টুবেল বানাচ্ছি, আমি যদি প্রত্যেকটা টপিক্সের উপর একটা ভিডিও বানাই, ঠিক আছে, জিনিসটা কত একটা বেনিফিট, মানে জিনিসটা চিন্তা করতে পারতো, কাজটা এত সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এখন তোমাদেরকে আর একটা মজার জিনিস দেখাবো, এটা এটা আমি পেয়ে অনেক আল্লাহর কাছে শুকরিয়া করছি, মানে এই জিনিসটা পেয়ে, এত সহজ একটা জিনিস এটা আমি পাইছি একদম ভার্সিটির প্রিপারেশনের লাস্টের দিকে, তবে এটা যদি আমি আগে পাইতাম আমাদের আরও সুবিধিত, আমি তোদেরকে জিনিসটা আগে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনেক মজার একটা জিনিস, মানে সেন্টেন্সে কীভাবে খুব সহজে ভার্বের ফর্মগুলো বসাতে পারবে ওই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি।